সংসার লাইফের প্রথম কড়াই। এতদিন রাত্রে রাত্রে 10 বছর হয়ে গেছে রান্না করতে করতে একদম নাজেহাল অবস্থা হয়েছিল। আজকে এটাকে হুইল পাউডার আর এটা নিচে একটু বালি আর চুলায় দিয়ে গরম করুন, গরম করে করে এটাকে আমি মাঝে নিজে চুলা থেকে নামিয়ে জ্বলতেছি। আর দেখি কি অবস্থা, কতটা কাজ হয়, অনেকটা উঠেছে কড়াইটা, একদম ভিতরে কালো কুচকুচ হয়ে গেছিল। আমি এই ছুরিটা দিয়ে এরকম করে করে কিছুটা তুলেছি আর এখন পানি গরম করে করে একটু হুইল পাউডার দিয়ে আর একটু বালি দিয়ে এটাকে চুলা বন্ধ করে নামিয়ে ভালো করে মেজে নিচ্ছি। আবার চুলা বন্ধ করে দিয়ে হয়ে গেছে আমার গরম পানি করা। অনেক ময়লা বেরিয়েছে, এরকম ময়লা সব তেল বের হয়েছে। এবার এটাকে আমি এইভাবে এটাকে জ্বলতে জল জমলে বেশ ভালোই একদম কালো পানি বের হয়েছে। এটার নিচে বালু আছে গরম। বারবার এইভাবে কড়াই চুলায় দিয়ে গরম পানি করে নিচ্ছি হুইল পাউডার দিয়ে আর বালু দিয়ে, যাতে আমি কড়াইটা ভালোভাবে পরিষ্কার করতে পারি। আর এরকম আমি বেশ কয়েকবার পানি গরম করে হুইল পাউডার আর বালু দিয়ে মাজনি দিয়ে কড়াইটা মেজে নিচ্ছি। বেশ অনেকটা কাজ হয়েছে, একদম পরিষ্কার হয়নি যদিও, তারপরেও কিছুটা কালো কমেছে উঠেছে। অবশেষে আমার পরিষ্কার করা শেষ হলো, আর করব না, হাত ব্যথা হয়ে গেছে পরিষ্কার করতে করতে। আপনারাও চেষ্টা করতে পারেন, আমিও বহুত কষ্টে করে ফেলেছি এই কাজটি, আলসে কাজটি।